এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানবো। নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো ভৌত সংযোগ বিন্যাস এবং নির্বিঘ্নে ডেটা আদান প্রদানের যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা, এই দুয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। একটি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকতে পারে, যেমন প্রিন্টার, সার্ভার, স্ক্যানার ইত্যাদি। কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়ে থাকে, যেমন বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেস টপোলজি এবং হাইব্রিড টপোলজি। বাস টপোলজি বাস টপোলজিতে একটি প্রধান সংযোগ লাইন থাকে যা দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনটিকে বাস বলা হয়। নেটওয়ার্কে প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এই লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কী হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটাকে পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটাকে গ্রহণ করা থেকে বিরত থাকে। ছবিটিতে চারটি কম্পিউটারকে একটি ট্রান্সমিশন লাইন দ্বারা সংযুক্ত করা রয়েছে। ট্রান্সমিশন লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। এখানে এই কম্পিউটার ডেটাটিকে ব্রডকাস্ট করে দিচ্ছে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারটি ডেটাটিকে গ্রহণ করে নিচ্ছে। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে হলে ট্রান্সমিশন লাইনের সাথে কম্পিউটারটি সংযোগ করলেই হয়। বাস টপোলজির সুবিধাগুলো হচ্ছে সরল সংগঠন, তাই বাস টপোলজির বাস্তবায়ন সহজ ও ব্যয় অত্যন্ত কম। রিপিটার বা কানেক্টর ব্যবহার করে সহজে নেটওয়ার্কের ব্যাকবোন বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নতুন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে যে কোনো কম্পিউটার বিচ্ছিন্ন করা হলে বা নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট করা হলেও নেটওয়ার্ক সচল থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। বাস টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। বাস টপোলজির অসুবিধাগুলো হচ্ছে প্রধান সংযোগ লাইন বা বাসে ত্রুটি হলে নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বড় নেটওয়ার্কে এই টপোলজি ব্যবহার করলে প্রধান সংযোগ লাইনে ডেটার আধিক্য দেখা দেয় এবং সংকেত সংঘর্ষ ঘটে, ফলে পুনরায় সংকেত প্রেরণের প্রয়োজন হতে পারে। নেটওয়ার্কে অন্য কোনো সমস্যা দেখা দিলেও তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। স্টার টপোলজি স্টার টপোলজিতে প্রতিটি নোড যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি সরাসরি হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাবার পথে হাবের মধ্যে দিয়ে যায়, ফলে সংকেত আদান প্রদানে কম সময় প্রয়োজন হয়। স্টার টপোলজিতে হাব এবং সুইচের ব্যবহার হয়ে থাকে। হাব সাধারণত ব্রডকাস্ট করে থাকে এবং সুইচ সাধারণত ইউনিকাস্ট করে থাকে। চিত্রটিতে আমরা চারটি কম্পিউটার দেখতে পাচ্ছি। এখানে এ সি কে একটি ডাটা প্রেরণ করতে যাচ্ছে। হাব ডেটাটিকে ব্রডকাস্ট করছে এবং প্রাপক বাদে সবাই ডাটাটিকে ড্রপ করে দিচ্ছে। আবার সুইচের ক্ষেত্রে সুইচ ডাটাটিকে ইউনিকাস্ট করে প্রাপকের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে চাইলে হাব এবং সুইচের সাথে কম্পিউটারটি সংযোগ করে দিলেই হয়ে যাবে। স্টার টপোলজির সুবিধাগুলো হচ্ছে সংকেত আদান প্রদান কেন্দ্রীয়ভাবে সংযোগকারী ডিভাইসের মাধ্যমে করা হয়, তাই অপেক্ষাকৃত দ্রুতগতিতে হয়। প্রতিটি নোড কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে সংকেত আদান প্রদান করে, ফলে সংকেত সংঘর্ষ ঘটার সম্ভাবনা কম। যে কোনো সময় নেটওয়ার্কে নতুন কোনো নোড সংযুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে কোনো নোড বিচ্ছিন্ন করা হলে কিংবা নেটওয়ার্কে কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক সচল থাকে। স্টার টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। স্টার টপোলজির অসুবিধাগুলো হচ্ছে প্রতিটি নোড এর জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন হয়, তাই বাস টপোলজি অপেক্ষা বাস্তবায়ন ব্যয় অনেক বেশি। কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচ অচল হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় যা ঝামেলাপূর্ণ। রিং টোপোলজি। রিং টোপোলজিতে নোডগুলো বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, ফলে নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। এর সংগঠনে সংকেত প্রবাহ একমুখী হয়, ফলে সংকেত সংঘর্ষ হয় না। ছবিটিতে চারটি কম্পিউটার দেখা যাচ্ছে। এ সি কে একটি ডেটা পাঠাতে চাইলে ডেটাটি বি পাত ঘুরে যায়, ফলে ডেটাটি একটি চক্রাকার পথ ঘুরে যায়, অর্থাৎ ডেটাটি রিং আকারে একদিকে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই টোপোলজিটির নাম করা হয়েছে রিং টোপোলজি। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোজন করতে হলে কম্পিউটারটিকে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত করতে হবে। রিং টোপোলজির সুবিধাগুলি হচ্ছে, এ টোপোলজিতে সংকেত প্রবাহ একমুখী হয়, ফলে সংকেত সংঘর্ষ হয় না। নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। রিং টোপোলজিতে ডেটা ট্রান্সমিশনের কোনো নোড একছত্র প্রাধান্য বিস্তার করতে পারে না। রিং টোপোলজির কিছু অসুবিধাও রয়েছে। রিং টোপোলজির অসুবিধাগুলো হচ্ছে, রিং টোপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত না থাকায় একটি কম্পিউটার অন্য আরেকটি কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে পারে না। সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীরগতিতে হয়। নেটওয়ার্কে যুক্ত যে কোনো নোড পুনরায় ডেটা প্রেরণের ক্ষমতা হারালে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এ ধরনের নেটওয়ার্কে কোনো সমস্যা হলে তা শনাক্ত করা বেশ জটিল। রিং টোপোলজি নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যার প্রয়োজন হয়। ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি প্রকৃতপক্ষে স্টার টোপোলজির একটি সম্প্রসারিত রূপ। এ সংগঠনে একাধিক স্তরের একটি কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা নোডের সাথে সংযুক্ত থাকে, যাকে সার্ভার বা রুট নোড বলে। প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসাবে কাজ করে। ছবিটিতে তিনটি কম্পিউটারে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে এ হচ্ছে সার্ভার বা রুট নোড এবং বি আর সি এ এর সাথে সংযুক্ত রয়েছে। এই নেটওয়ার্ককে সম্প্রসারিত করতে হলে বি ও সি এর সাথে অন্যান্য নোড সংযুক্ত করতে হবে, যেমন ই এফ বি এর সাথে এবং জি এইচ আই সি এর সাথে। আরেক স্তর কম্পিউটার সংযুক্ত করতে হলে ই এফ জি এইচ আই এর সাথে সংযুক্ত করতে হবে। এভাবে ট্রি আকৃতিতে নেটওয়ার্ক গঠন হচ্ছে বলে একে ট্রি টোপোলজি বলা হয়। ট্রি টোপোলজির সুবিধাগুলো হচ্ছে, যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে ট্রি টোপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। নেটওয়ার্ক থেকে কোনো নোড বিচ্ছিন্ন করা বা নেটওয়ার্কে নতুন কোনো নোড যুক্ত করা সহজ। রুট নোড ব্যতীত নেটওয়ার্কভুক্ত কোনো অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার বা পেরিফেরাল কম্পিউটার অচল হলে নেটওয়ার্ক আংশিক বা প্রায় সম্পূর্ণভাবে সচল থাকে। ট্রি টোপোলজির কিছু অসুবিধা রয়েছে। ট্রি টোপোলজির অসুবিধাগুলো হচ্ছে, অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার অচল হলেও নেটওয়ার্ক আংশিকভাবে অচল হয়ে পড়ে। অন্যান্য টোপোলজির তুলনায় এটি জটিল প্রকৃতির একটি সংগঠন। বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে, ফলে যে কোনো কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য যে কোনো কম্পিউটারের সাথে সরাসরি দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। চিত্রটিতে পাঁচটি কম্পিউটার রয়েছে। এ যদি সি কে ডেটা প্রেরণ করতে চায়, তাহলে ডেটা সরাসরি এ থেকে সি তে চলে যায়। এখানে প্রত্যেকের ডাটা প্রত্যেকের কাছে সরাসরি চলে যায়। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে হলে প্রত্যেকের সাথে কম্পিউটারটি সংযোগ করতে হবে।
মেশ টপোলজির সুবিধাগুলো হচ্ছে অন্যান্য টপোলজির অপেক্ষায় ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতির ওপর কোনো প্রভাব পড়ে না। নেটওয়ার্কে যে কোনো নোড বিচ্ছিন্ন করা বা নেটওয়ার্কে নতুন কোনো নোড সংযুক্ত করা সহজ হয়। যে কোনো কম্পিউটার অচল হলেও নেটওয়ার্কে সম্পূর্ণভাবে সচল থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। মেশ টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। মেশ টপোলজির অসুবিধাগুলো হলো, এই টপোলজিতে বেশি পরিমাণ তার লাগে, তাই ব্যয়বহুল। এই টপোলজির নেটওয়ার্ক বাস্তবায়ন ও কনফিগারেশন করা বেশ জটিল। হাইব্রিড টপোলজি, স্টার, রিং, বাস, মেস ইত্যাদি টপোলজির সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত। কোনো কোনো কাজের ক্ষেত্রে একটি নেটওয়ার্ক টপোলজি স্বয়ংসম্পূর্ণ না হতেও পারে, এর জন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়। ছবিটিতে আমরা একটি বাস টপোলজি, একটি রিং টপোলজি এবং একটি স্টার টপোলজি দেখতে পাচ্ছি। এই তিন ধরনের টপোলজি একসাথে সংযুক্ত হয়ে একটি হাইব্রিড টপোলজি গঠন করেছে। হাইব্রিড টপোলজির সুবিধাগুলো হচ্ছে, এ টপোলজিতে প্রয়োজনে নেটওয়ার্কের পরিসর সহজে বৃদ্ধি করা যায়, নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ হয়, কোনো কম্পিউটার অচল হলেও নেটওয়ার্ক আংশিকভাবে সচল থাকতে পারে। হাইব্রিড টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। এর অসুবিধাগুলো হচ্ছে, এই টপোলজির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল। এই টপোলজির রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলকভাবে বেশি।